নমস্কার বন্ধুরা, আমি মিস্টার সাহা আর আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত চ্যানেল রুচিরাজ হেসেল। রুচিরাজ হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল রেসিপি, নিরামিষ মোচার ঘণ্ট। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনি আপনার রান্নাঘরে কী করে রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করবেন নিরামিষ মোচার ঘণ্ট? নিরামিষ মোচার ঘণ্ট খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই রেসিপিটি বাড়িতে তৈরি করার অনুরোধ রইল আপনাদের কাছে। মোচার ঘণ্ট তৈরি করার জন্য প্রথমে মোচা খুব ভালো করে বেছে নিয়েছি। সবসময় মোচার ভেতরের শক্ত অংশটা বেছে ফেলে দেবে, তা না হলে মোচা সেদ্ধ হবে না। এবার মোচা কেটে নিচ্ছি। মোচা খুব মিহি করে কাটবার দরকার নেই, তবে মোচা একদম বড় বড় করে কাটবেন না, তাহলে কিন্তু মোচা মিশবে না। মোচা ভালো করে কাটবেন। এইভাবে সমস্ত মোচা কেটে নিচ্ছি। মোচা কাটা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন মোচা। মোচা এবার সিদ্ধ করে নেব। ওভেনে একটি পাত্র বসিয়ে নিয়েছি, তাতে খানিকটা জল দিয়েছি। জল গরম হয়ে গেছে, এবার মোচাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দেবেন। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার মোচা ঠান্ডা হতে দেব। ততক্ষণে একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে সামান্য জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। এবার আলু দিয়ে দিচ্ছি। আলু আগের থেকেই কেটে টুকরো করে রেখেছিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে আলু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লবণ। হলুদ আর লবণ দিয়ে আলু একটু লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দিলাম। সামান্য আর একটু লবণ দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। দিলাম 1 টেবিল চামচ ধনে পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, ও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ও সামান্য জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলা সবসময় একটু ভালো করে কষাবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কিশমিস। আপনি চাইলে মোচায় বাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 4 খানা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবার মোচা থেকে জল চেপে বার করে সমস্ত মোচাই দিয়ে দিলাম। মোচা থেকে অবশ্যই জলটা চেপে বার করে নেবেন। মোচা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মোচা ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। একটু আলু ভেঙে দিয়ে দিলাম। আলু ভেঙে দিলে মোচাটা মাখামাখা হয়ে যাবে। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। আপনি যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে যে নাড়াচাড়া করে নিচ্ছি। মোচাটা প্রায় রান্না হয়ে গেছে।
নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিচ্ছি। আজকের মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। এবার একটি সার্ভিস প্লেটে তুলে নিচ্ছি আজকের এই নিরামিষ মজার ঘন্ট রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই নিরামিষ মজার ঘন্ট রেসিপিটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের ফেসবুক ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা অল বেল বটনটি প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সুরক্ষিত থাকবেন।